সকাল থেকে আমাদের বাড়ির ছাদ টুকু নেই, এরকম মেঘ হয়ে আছে। ওদিকে আকাশ পুরো পরিষ্কার, উপর দিকে পুরো আকাশ পরিষ্কার, আমাদের এই বাড়ির ছাদ টুকু নেই, তোমার আকাশ মেঘলা করে রয়েছে। এখানে মনে হচ্ছে না কারো শরীর খারাপ হয়েছে, আমি বুঝতে পারছি না। এই দেখো কিরকম ধরনের পায়খানা করছে, দেখো কার হয়েছে কিছু বুঝতে পারছি না। এই দেখো এরকম ধরনের পায়খানা করছে, কার শরীর খারাপ হলে কিচ্ছু বুঝতে পারছি না। প্যারাসিটামল দিলাম, দুপুরের মধ্যে আল্লাহর মতো সুস্থ হয়ে গেছে। কিন্তু যেই বেলার দিকে আমি 12টা 1টার দিকে এসেছি, দেখছি তোমার ওইরকম করছে, ফের সঙ্গে সঙ্গে একা তো খাওয়াতে পারি মাকে, ডেকে দিলাম দিতে আল্লাহর মধ্যে তোমার খানিকক্ষণ পরে দেখে ঠিক হয়ে গেছে। তো ওষুধ এখনো মধ্যে চলছে, এখনো মধ্যে ওষুধ চালাচ্ছি, 3 দিন চালাবো, চালিয়ে বন্ধ করে দেবো। কুচি কুচি করে দিতে হবে, গিয়ে দেখি রাখাই, তাই জন্য শরীর খারাপ মতন লাগছে। হলুদ টুকরো করে নিয়েছি, হলুদটা টুকরো করে নিয়ে এবার দেবো খেতে। আর একটা বাটি দেখছি, আর যে সাবান রয়েছে ভেতরে, এরকম দয়া মানে কিছু করতে শুধু করছে না। খাচ্ছে না, খাবারের জায়গায় ঢেলে দিই। দিও অভ্যেস নেই না তোমার, দিচ্ছি খাচ্ছে না ঠিক মতো। এদের যেরকমই আছে এদের দিয়ে দেখি, এরা খাই তো না। চল চল এটা রোক, চল একটু সুযোগ পেলে হয় অমনি বেরিয়ে আস। এরা খুব ভালো, এদের যা দোকরা খেয়ে নেয়। চল রোক, খালি বেরিয়ে আসছে একটুখানি মানে দেরি, অমনি বেরিয়ে আসবে। হলুদ হলুদটা দিলাম, খেলো না ঠিক মতো, ডিম কটা ফেটে 3টা ফেটেছে, এরা এখন পুরো ফাঁকা, কিছু দেয়নি। এমন করছিল দেখে যেন কত না খাবে হলুদ, কেটে কেটে দিলাম, সব ফেলে ভর্তি করেছে, খাচ্ছে না, ফেলে সব ভর্তি করেছে।
পুরো হলুদটা নষ্ট হয়ে গেল, আমার হাতও হলুদ হয়ে গেছে। এদের একটু ছেড়ে দিই, চতরা নিচে চ চ চ চ এরা উপরে থাকলে না অনেক জ্বালা, চল চ নিচে চ চ চ চ চ চ চ নিচে চ চ চ বাইরে চ চ বাইরে গাছপালা রয়েছে ওই জন্য বের করে দিয়েছি, চ চ একটু ঘাস বাবা, এত পুরো শিকড় শুদ্ধ উঠে আসছে। একটা মাছি নিয়ে আসি, নিয়ে এসে ছিঁড়ে ছিঁড়ে তুলি হাঁস দিই খেতে। ভাত নিয়ে এসেছি দেবো বলে সব পড়ছে, দেখো ভাত দেখো করছে, দেখো ভাত এদের দেবো না ভাত, এদের দেবো আজকের ভাত। চ চ চ এদের দেয়নি কেন বলো তো, তোমার যদি ঠান্ডা লেগে যায় এবং কী হয় না হয় ওই জন্য দেয়নি এদেরকে। এদের তোমার কৃমিও ডোজ চলছে ওই জন্য ভাতের ভাত দেয়নি, কালকে দেখি একটুখানি গরম ভাত করে আর দেবো তাহলে সিদ্ধ করে, নাহলে ভাসি ভাত বেঁচে গেলে ওই ভাতকে ফুটিয়ে গরম করে আর দেবো। এই ঘাসগুলো খেয়েছে একটা একটা পড়ে আছে, আরও খানিকটা রয়েছে এখানে, খানিকটা রয়েছে দেখি দেখি দে অনেকক্ষণ পর রোদ ফুটেছে, রোদ্র ফুটেছে অনেকক্ষণ পর, ওয়েদার ঠান্ডা আছে, ওয়েদার গরম নেই তেমন, 32 ডিগ্রি রয়েছে, হালকা হালকা দেখা যাচ্ছে এখন 32 ডিগ্রি রয়েছে। রোদ না ফুটলে হয় কিরম লাগছিল সকাল থেকে, ভাতগুলো শেষ করে এসেছি। হ্যাঁ এইটুকুনি লেগে আছে রে দিদি, এই এই লেগে আছে এইটুকুনি এইটুকুনি দিদি, ওদের ঘুরোঘুরিতে ওদের খাওয়া হবে না। আহ ছাড়া
এই দিশি মুরগি, এই দিশি মুরগিটাকে দিলে ভালো হতো। এই কালকের দেবো রেগে গেছে চিল্লাচ্ছে।